সবাইকে আবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ট্রাভেলিং ব্লগের পর আজকে একটা লাইফস্টাইল ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো এখন বাজে রাত 8টা। তো আমার বউ রান্নাঘরে কি করছে তোমাদেরকে দেখাই, চলো। কি করছো তুমি? এটা বড় এখন আদা বাড়ছে। আদা দিয়ে তুমি কি করবে? কাশ্মীরি আলুর দম। কাশ্মীরি আলুর দম? তুমি মশলাও বাড়তে পারো। আর আমি এখানে আলু চচ্চড়ি বসিয়ে দিয়েছি। হ্যাঁ, আলু চচ্চড়িটা প্রায় হয়েই গেছে, একটুখানি বাকি আছে, এটা আমি বসিয়ে দিয়েছি। আরো এখানে মশলাটা বেটে নিচ্ছে, তারপরে ও কাশ্মীরি আলু চচ্চড়ি খাওয়াবো, তাই তো? একদম, অবশ্যই খাওয়াবো। তাহলে তুমি উপকরণগুলো তৈরি করে নাও, তারপর আমরা আবার দেখাবো। ঠিক আছে, দেখা হচ্ছে একটু বাদে আবার। তাহলে কি ইনগ্রিডিয়েন্টস লাগবে তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই। তো দেখা যাক কি কি আছে ও সব ব্যবস্থা করো। এখানে আলু কেটে রেখেছে, আলু কেটে ধুয়ে রেখেছে। এটা হচ্ছে কাজু, চারমগজ আর পোস্ত বাটা। এটা হচ্ছে আদা টমেটো পেস্ট করা, কাঁচা লঙ্কা আর বাকিটা মশলা, সেগুলো রান্নার সময় তোমাদেরকে দেখে দেবো। ও কি করছে দেখি। ও কড়া বসিয়ে দিয়েছে, ওতে তেলও দিয়ে দিয়েছে। গরম মশলা, তাই তো? এলাচ, দারচিনি, লবঙ্গ। একদম
tomato. Tomato. ¡Oh! ¡Ya, darón!